শিকর টিভি বাংলাদেশ আওয়ামী যুবলীগের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির মিলান লম্বার্দি আওয়ামী যুবলীগ আয়োজন করে এক আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মামুন খান। শক্তিশালী সংগঠন যেদিন মিলানেতে লম্বার্দি আওয়ামী লীগের একটি সম্মেলন হয়েছিল, সম্মেলনের প্রভাব করেছিল সেই আওয়ামী যুবলীগ। সাংগঠনিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিউদ্দিন। আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রতি অভিনন্দন জানাচ্ছি। প্রধান অতিথির বক্তব্য রাখেন মিলান লম্বার্দি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান। এছাড়া বক্তব্য রাখেন যুবলীগ নেতা এনায়েত হোসেন, রুহুল আমিন হাওলাদার, ফারুক খন্দকার, ফজলুর রহমান, এমদাদ হোসেন বিল্লাল সহ মিলান লম্বার্দি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং 2021 ও 2041 ভিশন বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়, এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। শেষে সকল নেতৃবৃন্দ একত্রে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। সবাই মিলান লম্বার্দি আওয়ামী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। রিয়াজুল ইসলাম কাউসার, শিকর টিভি নিউজ, মিলান, ইতালি। শিকর টিভি।